চোরাই প্রায় 100টি এসি মেশিন ও 5টি ফ্রিজ উদ্ধার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে খবর পায় সাহেবগঞ্জ থানার পুলিশ। পরে সোমবার রাতে দিনহাটার এসডিপিও মানবেন্দ্র দাস, সাহেবগঞ্জ থানার ওসি হেমন্ত শর্মা, নয়ারহাট থানার ইনভেস্টিগেশন অফিসার অভিষেক লামার নেতৃত্বে একটি টিম তৈরি করেন। সেই টিমের নেতৃত্বরা সোমবার রাতভর তল্লাশি চালিয়ে দিনহাটার আবুতারা এলাকায় দুটি বাড়ি থেকে এই ফ্রিজ ও এসি মেশিন উদ্ধার করে। বাড়ির লোক অবশ্য পলাতক বলে পুলিশ সূত্রে জানা গেছে। টোটাল এর মধ্যে 91-98 এসি আছে, ইনডোর ইউনিট আছে এন্ড 91 আউটডোর ইউনিট আছে, আর এর মধ্যে 5টা ফ্রিজ ভি পাওয়া গেছে। এটা গোবরাচারা অ্যান্ড আবুতারা এরিয়া থেকে, সাহেবগঞ্জ পিএস অ্যান্ড দিনহাটা পিএস এর আন্ডার এটা দুটো প্লেস আছে, ওখান থেকে এটা একটা বাড়িতে রেখেছিল, ওখান থেকে এটা পাওয়া গেছে। আর মেইনলি এটা কনসাইনমেন্ট ছিল গোদরেজ কোম্পানির, মহারাষ্ট্র থেকে আসাম যাওয়ার ছিল, তো মাস থেকে এটা ডাইভার্ট করে এদিকে লুকিয়ে রাখিয়েছিল, দুটো এরিয়াতে রাখিয়েছিল। এর মধ্যে দুজনের নাম পাওয়া গেছে, ওরা এখন আসামে লুকিয়ে আছে, ওটা টিম এখন রেডি করে ওর জন্য ওখানে পাঠিয়ে দেওয়া হবে। স্যার, এটা কি কোনো বাড়িতে পাওয়া গেছে না বাইরে পাওয়া গেছে? এটা মেইনলি বাড়িতে পাওয়া গেছে। এটা দু জায়গায় রাখা ছিল, ইনডোর ইউনিট আলাদা জায়গায় রাখা ছিল আর আউটডোর ইউনিট আলাদা রাখা জায়গা রাখা ছিল। মেইনলি এটার পার্ট ভেঙে ভেঙে এটা বিক্রি করার এটা চক্র ছিল মেইনলি। সে বাড়িওয়ালাকে কি করা হয়েছে? বাড়িওয়ালা পালিয়ে গেছে, উই আর ইন সার্চ অফ দি পার্সন। নাম কি যাদেরকে করা হয়েছে? এখন ইনভেস্টিগেশন চলছে, আফটার দ্যাট উইল ডিসক্লোজ দ্যাট অলসো। স্যার, মানে গতকালকে এটা উদ্ধার করেছেন? গতকাল রাত্রে এটা উদ্ধার হয়েছে। কোন থানা উদ্ধার করলো? মেইনলি এটা জয়েন্ট অপারেশন ছিল, দিনহাটা অ্যান্ড সাহেবগঞ্জ পুলিশ স্টেশন জয়েন্ট অপারেশন।